হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এই মিস্টার ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে বিকেল 5টা, তো আমরা কোথায় আসছি দেখো। ছাদে আছি, আর এই যে মামামো আসছে। তো বাড়িতে পুরো গরম করতেছে, তার জন্য ছাদে আসলাম একটু সোহমদের। তো তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে তার জন্য। তো তো তোমাদেরকে বলার ছিল এটাই যে আমি কিন্তু আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি, যে যে মানে ছিল সেগুলো মানে এডিট করে সেগুলোই ছাড়া হয়েছে। তো আজকে হচ্ছে সোমবার, সোমবার আজকে। তো আজকে আমি ভিডিওটা করছি, কালকে পোস্ট করব। তো এমনি কিন্তু হচ্ছে আজকে ভিডিও করি, কাল পরশু এরকম 3-4 দিন পর পর ভিডিও ছাড়ছি। আর করছি না কেন হচ্ছে মানে যে যাই বলুক, তারপরেও কিন্তু আমি হচ্ছে ভিডিও করতাম, কিন্তু হচ্ছে মানে আমার বরের ব্যাপারে আর কি বলবো। তো কি বলো তো, তো আমি হচ্ছে ডেলি ব্লগ হচ্ছে আমি আমার লাইফস্টাইল, আমি কীভাবে থাকি না থাকি, কী খাচ্ছি না খাচ্ছি, সেগুলোই তো আমি দেখাবো। তো আমি আর কি দেখাবো সেটাই। আর আমার বর বলছে যে মানে কিছু একটা রান্না করছি সেটা দেখাচ্ছি। তো ও যখন থাকছে না তখন তাহলে ব্যাপার, ও যখন থাকছে দেখতেছে, তো বলছে কি এগুলো কি দেখানো দরকার আছে, এগুলো কেন দেখাচ্ছ? তারপর হচ্ছে কিছু একটা কাজ করছি, এটা কি দেখানো দরকার আছে? তাহলে আমি কি দেখাবো বলো। তো এমনও তো না যে ও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় এদিক ওদিক, তো তোমাদেরকে জায়গাগুলো দেখাবো, ভালো ভালো জিনিস দেখাবো। তারপরে বলে যে আমার সঙ্গে একটু চ্যালেঞ্জ ভিডিও করো, সেটাও করবে না, বা কোথাও নিয়ে যাও এটা বা কিছু, মানে কিছুই ভিডিও করবে না। আর কিছু যদি আমি দেখাই তোমাদেরকে, বাড়ির এটা ওটা করছি সেগুলোও দেখাতে দিবে না, তাহলে আমি করবোটা কি বলো তো? এরকম করে কি হওয়া যায়, এরকম করে থাকা যায় বলো তো? তো আমি বলছি যে করতে হবে না, ভিডিও ফিডিও এগুলো করতে হবে না। আমি বললাম আমি তো তোমাকে কিছু বলছি না, তুমি তো এডিট করে দাও না। না আমি এডিট করতে পারি না, সেটা তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ না, তারপরে হচ্ছে ক্যামেরা ধরে দিচ্ছ না, তারপরে ক্যামেরা ধরে দিচ্ছে না, তারপরে কোনো একটা ফটো তুলে দিতে বলে দেয় না, কিছুই তো করে দেয় না। তো অসুবিধাটা কি, আমি নিজেই ক্যামেরা ধরি, নিজেই ভিডিও করি, নিজেই ছাড়ি, নিজেই পাগলের মতন যা ইচ্ছে তাই করি, ওরা তো কি কিন্তু না এরকমই করে। কোথাও তো নিয়ে যাবে না, মানে কোথাও যদি নিয়ে যাবে তো না, যদি নিয়ে যাওয়ার কথা অনেক বলতে হবে, নিয়ে চলো নিয়ে চলো প্লিজ নিয়ে চলো নিয়ে চলো, তারপর নিয়ে যাবে, বলবে তুমি চলে যাও, একাই চলে যাও, কোথাও যাওয়ার হবে তুমি একাই চলে যাও। বলো তো একাই কি সব জায়গায় যাওয়া যায়? আর ভিডিও তো করি, সেটা আমার ইচ্ছে, এটা আমার শখ। আমি এটা বলছি না যে আমি ইনকাম করব বা ইনকাম হবে না হোক, এটা আমার একটা টাইম পাসেরও মতন, যে আমি সারাদিন বাড়িতে বাচ্চাকে নিয়ে সকালে উঠে কাজ বাজ করে স্কুল দিয়ে নিয়ে আসার পর এটা ওটা করে টুকিটাকি, যখন আমি টাইম পাই আমি এই ভিডিও করি। কেন বলো তো, আমার শ্বশুরবাড়িতে কথা বলার মতন আমার সঙ্গে কেউ নেই, সেরকম আমার সঙ্গে কথা বলার মতন কেউ নাই, আমি একা একাই থাকি। আমার মানে শাশুড়ি আছে, টুকিটাকি শাশুড়ির সাথে কথা বললে বলি, ওরকম শাশুড়িও বলে আর কি, ওরকম তো দেখো শাশুড়ি আর আমার মধ্যে অনেকটা তফাত আছে, একটা বান্ধবীর মতন থাকাই করা, মানে কেউ নাই, শাশুড়িও মানে ওরকমই মোটামুটি, ভালো তো ভালো না হলে বুঝতেই পারছো। তো একা একা থাকি, বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, তাও তো আমার ইচ্ছা করে যে কারোর সাথে মনের কথা বলি, শেয়ার করি আমি সারাদিনে কী করলাম না করলাম, কী খেলাম না খেলাম, কোথায় যাওয়ার ইচ্ছা। তো এটাতে একমাত্র নিজের হাজব্যান্ডের সাথে শেয়ার করো, কিন্তু ওর সাথে এগুলো গল্প করা যাবে না, জিজ্ঞেসও করবে না, আর ওকে নিজে থেকে বলবে তো সেটাও শুনবেও না, বলবে কী করবো আমি শুনে, আমি তো বাড়িতে এটা একটা কাজ করি, তুমি সারাদিন বাড়িতে বসে কী করো, আমি সারাদিন বাড়িতে বসে কী করি, সকালে উঠে বাচ্চাকে, সকালে উঠে বাসি কাজ করে চান টান করে পুজো করে বাচ্চাকে উঠানো, বাচ্চাকে খাওয়ানো, রেডি করা স্কুলের জন্য, তারপর ওকে দিয়ে স্কুলে আসি, স্কুলে দিয়ে আসার পর তারপরে আবার হচ্ছে রান্নাটা করি, রান্না টান্না করে আবার ওকে নিতে যাই, নিয়ে আসি, তারপরে কাপড় টাপড় থাকে সেগুলো তুলি, আবার ওকে ফ্রেশ করি, কাপ মানে খাওয়াই, খাওয়াতে 1 ঘন্টা লাগে, তারপরে যে একটু শুবো, তো আবার এটা দাও ওটা দাও, তাও শোয়া যায় না, কিন্তু শুয়ে থাকে হালকা, কিন্তু কিছু করা যায় না। আর এত কিছু করার পরেও বলবে যে বাড়িতে বসে তুমি করো কি, কি আর করি, একদিন আমি কাজ করবো, একদিন করিনি তো সেরকম, সব কিছু ঘর বাড়ি সব ছিটানো, এলাবেলা সব যা ইচ্ছা তাই হয়েছিল, এরকম করলে তো তাহলে হয়েই যায়। তার জন্য না মনটা খুবই খারাপ যে সামান্য আমি একটা এরকম ভিডিও করি, তাও তো আমি বাজে কিছু ভিডিও করি না। আজকাল তো দেখি ফেসবুক, ফেসবুক ইউটিউব খুললে কি বলবো আর, কি বাজে বাজে ভিডিও করে লোকজন।
মানে তাদের বড়গুলোও সাপোর্ট করে। তো কি বলবো, এগুলা নিয়ে তোমাদের সঙ্গে পরে একদিন কথা বলবো, যে মানে কি বলবো। তো চলো, খুবই বকবক করে নিলাম, তো আমি আর আজকে আর কিছু বলছি না। তো চলো রাখছি, ভালো লাগছে না, মনটা খুব কষ্ট লাগছে। তো এই যে সোমদের এই পাশের বাড়ির ছাদে আসি, এখানে এসে বসে কথা বললাম। বাড়িতে তো কথা বলা যাবে না, বাড়িতে তো একদম সব খাড়া খাড়া কান দিয়ে শুনে থাকে, কিছু বলাই যাবে না। তো চলো পরে আবার আসছি, আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে করব। তো ভিডিও কিন্তু করব কি করব না তোমরা কমেন্টে জানাও, আমার বর সাপোর্ট করে না কিন্তু এটা নিয়ে রাগারাগি করে, তো তোমরাই বলো যে ভিডিও করাটা আমার উচিত হবে কি হবে না। তো চলো, টাটা, বাই বাই।